2005 সালের সতেরো আগস্ট বিএনপি জামায়াতের আমলে মুন্সিগঞ্জ জেলা বাদে 63টি জেলায় বোমা হামলার প্রতিবাদে সরিষাবাড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে জামালপুর চার সরিষাবাড়ি আসনের সংসদ সদস্য আলহাজ ডাক্তার মুরাদ হাসানের পক্ষ থেকে বুধবার বিকেলে কাউন্সিলর শাখাওয়াত আলম মুকুলের নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয় মিছিলটি শিমলা বাজার বাস স্ট্যান্ড হয়ে শিমলা বাজার বঙ্গবন্ধু চত্বরে এসে সমাবেশে মিলিত হয় সমাবেশে উপজেলা যুবলীগের সহ সভাপতি হাবিবুর রহমান মানিকের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলম ভিপি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম রনি শহর যুবলীগের সাধারণ সম্পাদক সুমন চাকলাদার পৌর কাউন্সিলর সুরুজ্জামান সরিষাবাড়ি কলেজ ছাত্র সংসদের জিএস রাজন আহমেদ উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী শরীফ আহমেদ নীরব এছাড়াও বাংলাদেশ আওয়ামী লীগ সরিষাবাড়ি উপজেলা শাখার সভাপতি আলহাজ সানোয়ার হোসেন বাদশাহ ও পৌর মেয়র মনিরুদ্দিনের নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আরামনগর বাজার জিগা প্লাজার সামনে অপর আরেকটি প্রতিবাদ মিছিল ও সভা সমাবেশ অনুষ্ঠিত হয়